আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। যারা চাকরি পরীক্ষা নিয়ে চিন্তিত, স্বাস্থ্য সহকারী পদের 65টি প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো যারা স্বাস্থ্য সহকারী পদে সিভিল সার্জনে যারা অ্যাপ্লাই করেছিলেন, অবশ্যই অলরেডি কিন্তু আবার নতুন ডেট দিয়ে দিয়েছে দৈনিক পূর্ব অঞ্চলের পত্রিকায়। 3 তারিখের পত্রিকাতে কিন্তু দিয়েছে যে 14/7/2023 তারিখে রোজ শুক্রবার যথাযথ নির্ধারিত স্থানে আবারও পরীক্ষা হবে, তেমনটাই ডেট দিয়েছে। এর আগে কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল। যারা অ্যাপ্লাই করেছেন অবশ্যই জানেন, তো যারা পরীক্ষা দিবেন তো অবশ্যই প্রিপারেশনটাও তেমন নিতে হবে। তো আজকে আমি প্রশ্ন ইম্পর্টেন্ট 65টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, আশা করি আরও কয়েকটা ভিডিও দিতে পারবো এর মধ্যে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন থাকবে আজকের, 5 টাকায় 2টি কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে 47/40 টাকা লাভ হবে? এখানে সঠিক উত্তর হবে 10টি। দুই নম্বর, একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এখানে সঠিক উত্তর হবে 3:4। তিন নম্বর, ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। পাঁচ, 0.24 এর সমান ভগ্নাংশটি কত? এখানে সঠিক উত্তর হবে 8/33। এটা হবে সঠিক উত্তর। এরপর 5 নম্বর, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় 8 হলে শেষ তিনটির যোগফল কত হবে? এখানে সঠিক উত্তর হবে 33। 6 নম্বর, বাংলা সাহিত্যের গদ্যের জনকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নানা শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর হবে তত। নানা শব্দের বিপরীত শব্দ তত। 8 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? এখানে যে 4টা আছে তার মধ্যে রাজা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক। পদ্মবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? উনি ছিলেন মধ্যযুগের। মধ্যযুগের কবি। কোন শব্দটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? এখানে সঠিক উত্তর হবে টনটন। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, পঙ্ক্তিটি কোন কবি রচনা? এখানে সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? এখানে সঠিক উত্তর হবে আগাছা। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? এখানে সঠিক উত্তর হবে প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এখানে সঠিক উত্তর হবে অগ্নিবীণা। কোনটি মহাকাব্য? এখানে সঠিক উত্তর হবে মহাশ্মশান। কোনটি মধ্যযুগ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে সঠিক উত্তর হবে হাওর নদীর গ্রেনেড। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন বা কে? এখানে সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। যুক্তবর্ণ দেওয়া আছে এখানে, এর সঠিক যুক্তবর্ণ হবে মধ্যাহ্ন। কোনগুলো অষ্টধ্বনি? এখানে যেটা আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনগুলো অষ্টধ্বনি? খ, প, খ নম্বর, প, ফ, ব, ভ, এটা হলো অষ্টধ্বনি। কোন বানানটি শুদ্ধ? এখানে যে বানান দেওয়া আছে এর মধ্যে সঠিক বানান আছে প্রতিযোগিতা। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? এখানে সঠিক উত্তর আব্দুল জব্বার। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। পঁচিশ জুলাই 2022 থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, বর্তমানেও আশা করি এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই সঠিক উত্তরটা আপনাদের জন্যই নেট থেকে নেওয়া। তো আপনাদের এটা একটা কমপ্লিট একটা সিস্টেম আপনাদের জন্য করেছি আমি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন ভিডিও আপনাদের জন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি। 23 নম্বর,
রেড ইন্ডিয়া কাদের বলায়? এখানে সঠিক উত্তর হবে আমেরিকার আদি অধিবাসীগণ, আমেরিকার আদি অধিবাসীগণ রেড ইন্ডিয়া বলায়। যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করেন? 1920 সালে। 1920 সালে যুক্তরাষ্ট্রের নারীগণ ভোটাধিকার অর্জন লাভ করে। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলে অধিবাসী? এখানে সঠিক উত্তর হবে নর্থ রাখাইন স্টেট অথবা রাখাইন স্টেট। এরপরে নিশীথ সূর্যের দেশ কোনটি? এখানে সঠিক উত্তর হবে নরওয়ে। নিশীথ সূর্যের দেশ নরওয়ে, নিশীথ সূর্যের দেশ। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অস্ট্রিক। বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষা ছিলেন। এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ছয় দফা ঘোষণা করেন? এখানে সঠিক উত্তর হবে 6 ফেব্রুয়ারি 1966 সালের লাহোরে। এটা মনে রাখার সব থেকে সহজ একটা উপায় আছে, এখানে কিন্তু তিনটা ছয় আছে, 6 ফেব্রুয়ারি এবং 1966 সাল। তো সবগুলোতে যেহেতু 1966 আছে, তারপরে কনফিউশনে দেখা যায় যে মাসের ক্ষেত্রে এখানে সব যদি ছয় দিয়ে দেয় অবশ্যই বলবেন না 6 ফেব্রুয়ারি 1966 সাল লাহোরে। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। 30 নম্বর, স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? এখানে সঠিক উত্তর হবে ওরা 11 জন। মিসম্যাচ ব্লাড ট্রান্সফার এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে? এখানে সঠিক উত্তর হবে ব্লাড দেওয়া বন্ধ করে স্টেরয়েড দিতে হবে। কোনটি আফার লিম্প এর বোন নয়? এখানে সঠিক উত্তর হবে ফেমর। ডিআইসি এর অর্থ কি? এখানে সঠিক উত্তর হবে গোয়া নাম্বার। ডিজিটমাইনেটেড ইন্টারভেকুলার, তারপর আছে কি কোয়াগুলেশন। কোন মশার কামড়ে চিকুনগুনি হয়? এডিস মশার কামড়ে চিকুনগুনি হয়। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদের কোন অঙ্গ? ফুসফুস। নিউমোনিয়া রোগে আক্রান্ত মানবদের কোন অঙ্গ হয় ফুসফুস? মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আছে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে, ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। 38, খাওয়ার স্যালাইন বানানোর পর খাওয়া যাবে কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা পর্যন্ত স্যালাইন খাওয়া যাবে। পানিবাহিত রোগ কোনটি? যে চারটা আছে এখানে, হেপাটাইটিস এ হচ্ছে পানিবাহিত রোগ, পানিবাহিত হেপাটাইটিস এ বি সি এরকম কয়েকটা আছে, তো এর মধ্যে যে চারটা আছে তার মধ্যে সঠিক উত্তর হবে হেপাটাইটিস এ। যদি বি থাকে অবশ্যই সেটাও দিতে পারবেন, বা সি থাকলে। 40 নম্বর, হিমোগ্লোবিনের কাজ কি? এটার কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, রক্তে অক্সিজেন বহন করা। এরপরে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের কাজ কি? জীবাণু ধ্বংস করা। অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা। প্রোটিন বেশি থাকে কোথায়? মসুর ডালে, ছোলার ডালে, মাসকলায়, যাতে মাংসে থাকে। কিন্তু সব থেকে মসুর ডালে সম পরিমাণ যদি নেওয়া হয় তবে মসুর ডালে সব থেকে বেশি প্রোটিন থাকে। এরপরে আছে মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন হয় 3 লিটার, মানবদেহে পানির প্রয়োজন হয় কত লিটার? 3 লিটার। সাধারণত রোগীর পালস দেখা হয় কোথায়? রেডিয়াল আর্থ্রাইটিস। সংক্রামক ব্যাধি কোনটি? যক্ষা। সংক্রামক ব্যাধি যক্ষা। হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি? এখানে সঠিক উত্তর হবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। পোষা পরবর্তী রক্তক্ষরণের অন্যতম কারণ কি? এখানে সঠিক উত্তর হবে রিটার্নেড প্লেসেন্টা। একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারে? 3 মাস। সঠিক উত্তর হবে 3 মাস। জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতি কোনটি? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কভার টি। যারা আমার চ্যানেলের নতুন বিহার অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ এমনই মূল্যবান ভিডিও আপনারা আশা করি পাবেন, আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব কন্টিনিউ। আর সেজন্য অবশ্যই আমার চ্যানেল পেজটি ফলো দিয়ে রাখুন, চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, কারণ তাদেরও প্রয়োজন হতে পারে পরীক্ষার প্রস্তুতিমূলক এমন প্রশ্ন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ প্রশ্ন, ইন্টারন্যাশনাল নার্স ডে কবে? এখানে সঠিক উত্তর হবে 12 মে, 12 মে ইন্টারন্যাশনাল নার্স ডে। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।